গুনাহ কোটি কোটি গুনাহ মাফ করে দিব কোটি কোটি গুনাহ কি করে দিব না ওবালা যুনুবুকা আনার আসমা তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান হয়ে যায় গুনাহ মানে কি ইরতিকাবে মাসি ইরতিকাবে মানে জানো তারকে মামুর ন তারকে মামুর ন তুই নামাজ চাল্লিকা এটা ক তুই নামাজ চাল্লিকা বল তুই কোন কারণে নামাজ চাল্লি এটা ক তুই নামাজ চাল্লি কা তুই রোজা রাখলি না কে এটা ক আরে কথা কর এজন্য মা সালাকাকুম ফি সাকার ক্বালা লাম নাকু মিনাল মুসাল্লিন তুই যাকাত দিলি না কে ওয়ালা মানাকু নুতইমুল মিসকিন তুই যাকাত দিলি না কে এটা বলবে না আমি জিনা করেছি বলে জাহান্নামে সেটা বলবে না বুঝাইতে পারলাম না মনে হয় আমি জিনা করে জাহান্নামে সেটা বলবে না আমি চুরি করে জাহান্নামে সেটা বলবে না ওটা বলবে কেন তুই আমার আদিষ্ট বস্তু ছেড়ে দিলি কেন আমি যেটা তোকে করতে বলেছি এটা তুই ছাড়লি কেন বলেন কি 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 বলেন তুই এটা ছাড়লি কেন তুই নামাজ পড়লি না কেন আমার এটা বুঝা তুই নামাজ পড়লি না কেন তুই নামাজ কেন পড়লি না আমাকে বুঝা তুই নামাজ পড়লি না কেন এজন্য তো আসর মাঝে প্রথম প্রশ্ন কি নামাজ নামাজের ব্যাপারে প্রশ্ন অনেকগুলো এই নামাজ ঠিক করেছিস কিনা বল দুই নাম্বার খুশুর সাথে পড়ছিস কিনা বল তিন নাম্বার তাইমি করছিস কিনা বল চার নাম্বার হেফাজত আওকাত করছিস কিনা বল ইকামা ইকামাতু সালাহ খুশু ফিস সালাহ দাওয়ামু সালাহ হেফাজতু সালাহ কয়টা কি কি হুজুরের জবাব উত্তরবঙ্গে দিত নি কি গুল্লি মারলো ভাই আলহামদুলিল্লাহ আপনারা সবাই সবক পারেন আগে থেকে যাবে একামতে সালা দাওয়ামে সালা হেফাজতে সালা খুশু ফিস সালা সব ওকে যাও কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি ফাসাল্লা সব ওকে যাও কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যাও যাও আউয়ালু মা ইউহাসাবুল আবদু আস-সালা যাও কিল্লা ফাতে যাও বাকি গুনাহ যা হয়েছে গুনাহ কি আসেনি ফজর আর জোহরের দ্বারা তো বাকি সব মাফ জোহর আর আসরের দ্বারা তো বাকি সব মাফ আসর আর মাগরিবের দ্বারা তো বাকি সব মাফ মাগরিবের এশার দ্বারা তো বাকি সব মাফ এশার ফজরের দ্বারা তো বাকি সব মাফ আবার ফজর আর জোহরের দ্বারা তো বাকি সব মাফ আমি বলবো সব মাফ হ্যাঁ সব মাফ বলো তো মানে কি সব মাফ এভাবে কইতেছেন যে সব মাফ হ সব মাফ কোন কি ইগফিরু যুনুবা জামিয়া ইন্না আল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুন যালিক লিমান ইয়াশা لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا তোমার গুনাহ যদি লাউ বালাগাত যুনুবুকা আনা সামা তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান ভরে যায় সুম্মা ইস্তাগফারতালি একবার ছুটে এসে বলো রব্বা মাফ করে দাও লা গাফারতু আমি তোকে মাফ করে দিব সুবহানাল্লাহ ওয়া লা উবালি আমি তোমাকে মাফ করতে কাউকে জিজ্ঞেস করব না তা বেকারিমের মাগফিরাত বেশি না আমাদের গুনাহ বেশি বঙ্গোপসাগরের পানি বেশি না বাংলাদেশের সমস্ত মানুষের পায়খানা বেশি কয়টা বাংলাদেশের পায়খানা দিলে কয়টা উপমহাদেশের পায়খানা দিলে বঙ্গোপসাগরের পানি না পাক হবে এজন্য ইয়া ইবনে আদম হে বনি আদম লাউ বালাগাত যুনুবুকা আনা সামা তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান ভরে যায় সুম্মা ইস্তাগফারতালি ছুটে এসে বলো রব্বি ইগফিরলি লা গাফারতু মাফ সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ যদি আবার গুনাহ করে তোমার কি অসুবিধা আবার মাফ আবার যদি করে আবার মাফ ওয়াল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ গুনাহ হয়ে যাওয়া স্বাভাবিক গুনাহ হয়ে যাওয়া স্বাভাবিক গুনাহ হবে না হবে না গুনাহ হবে বলেন গুনাহ হবে না হবে না গুনাহ হবে মুমিন গুনার উপরে জমতে পারে না কাফের গুনাহ ছাড়তে পারে না মুমিন গুনার উপরে জমতে পারে না মুমিন গুনার উপরে জমতে পারে না গুনাহ হবে সঙ্গে সঙ্গে সাবান
ذكر الله সঙ্গে সঙ্গে মনে হয় আল্লাহ কেমনে দাঁড়ানো আপনার সামনে আল্লাহ আপনি জিজ্ঞেস করলে কি জবাব দিব জাকারুল্লাহ জাকারু আরযাহু আলাল্লাহ জাকারু সুআলাহু আলাল্লাহ এইভাবে মনে মনে বলতে থাকে আল্লাহ আপনি জবাব জিজ্ঞেস করলে কেমনে জবাব দিব আল্লাহর কথা মনে করে ফাস্তাগফিরু লিদুনুবিহিম এবার ভয় বিহ্বল হয়ে আল্লাহ মাফ করে দেন ওয়ালাম فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله আর মনে মনে বলতে থাকে আপনি ছাড়া তো মাফ করনে ওয়ালা কেউ নাই ولم يصروا على ما فعلوا وهم يعلمون জেনে বুঝে গুনাহটা আর করে না তবে কারীম বলেন যাও কথা দিলাম اولئك لهم مغفرة من ربهم যাও মাফ তাহলে গুনাহ হবে না হবে না বলেন গুনাহ হবে না হবে না যদি কেউ গুনাহ না করে আজকের জমিনে যদি কেউ গুনাহ না করে রাসূল বলেন লাউলাম তুসুনি আল্লাহ তাআলা বলেন লাউলাম তুসুনি যদি তোমরা গুনাহ না করো লাখালাকতু খালকান আখার আরেক দল বানাবো নতুন এক পৃথিবী বানাবে নতুন এক দল বানাবে আল্লাযীনা ইয়াসুনানি যারা আমার নাফরমানি করবে সুম্মা ইস্তাগফিরুনানি এরপরে মাফ চাইবে আমি মাফ করে দিব আল্লাহ তাআলা গাফির আল্লাহ তাআলা গাফুর আল্লাহ তাআলা গাফফার গাফির গাফুর গাফফার গাফির গাফুর গাফফার কুটি 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 ফেরেশতা বানাইছে জীবনে কখনোই গুনাহ করে না কুটি কুটি মাখলুক বানাইছে জীবনে কখনোই গুনাহ করে না এজন্য আল্লাহ গাফির গাফুর গাফফার এই তিন শব্দের মুজাহারা বই প্রকাশ করতে পারে নাই এজন্যই আল্লাহ তাআলা বনি আদম বানায়া গুনাহের জজবা দিয়া এবার গাফর আর গাফুর আর গাফফার বই প্রকাশ ঘটান সুবহানাল্লাহ গুনাহ না করলে মাফ করব করে এর অর্থ গুনাহ করা না এর অর্থ গুনাহতে উৎসাহ দেওয়া না হ্যাঁ যদি গলে ফেলে যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে বলবে রব্বি করিম মাফ করে দেন এজন্য রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন আল্লাহ তাআলার কাছে সুবহান শব্দ বেশি দামি বেশি প্রিয় না আস্তাগফিরুল্লাহ শব্দ বেশি প্রিয় আলহামদুলিল্লাহ বেশি প্রিয় না আস্তাগফিরুল্লাহ বেশি প্রিয় হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কেউ জিজ্ঞেস করলেন হযরত আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ বেশি প্রিয় না সুবহানাল্লাহ বেশি প্রিয় হযরত বললেন কাপড়ে ময়লা লাগলে সাবান বেশি প্রিয় সাবানের দরকার বেশি না আতরের দরকার বেশি সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা হলো সাবান আর সুবহানাল্লাহ এটা হলো আতর কি আতর আর সাবান পার্থক্য বুঝে আসছে কি হয় আমরা আতর বেশি লাগে না সাবান বেশি দিই ময়লা কাপড়ে আতর দিলে কি হয়েছে কি এইবার সাবান দিয়ে আগে পরিষ্কার করো পরে আতর বেশি করে লাগো সুবহানাল্লাহ এই জন্য নামাজ মিন ওয়াজিন সাবান মিন ওয়াজিন আতর নামাজ আতর সাবান হার হার তাসবিহাত মিন ওয়াজিন আতর মিন ওয়াজিন সাবান দুরুদ শরীফ মিন ওয়াজিন আতর মিন ওয়াজিন সাবান ইস্তিগফার মিন ওয়াজিন আতর মিন ওয়াজিন সাবান তাসবিহাত মিন ওয়াজিন আতর মিন ওয়াজিন সাবান নামাজ মিন ওয়াজিন আতর মিন ওয়াজিন সাবান আল্লাহ কথা আমার দূর চলে গেছে বলছিলাম জাহির আর বাতিন মনে আছে তাহলে জাহির শুদ্ধ করবেন তো ইনশাআল্লাহ আগামী মজলিসে আসার আগে 29টা হরফ ঠিক করে আসতে ইনশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 29টা হরফ ঠিক করবেন কার কাছে কোন একজন কারি সাহেবের কাছে কোন একজন হাফেজ হাফেজ সাহেবের কাছে কোন একজন আলেম দ্বীনের কাছে আপনার মসজিদের মুয়াজ্জিন সাহেব কাছে সিলেকশন করেন ওকে ভাষা নিয়ে নেন 1000 টাকা দিয়ে দেন প্রতিদিন 1000 টাকা করে দিবেন প্রতিদিন আমরা একটা আরব ঠিক করবেন 1000 29টা ঠিক করে দিবেন 29000 দিয়ে একজনও ইনশাআল্লাহ করলেন ব্যবসা কম হবে না বেশি হবে বলুন 1000 ঠিক করবেন 1000 দিয়ে কোন আমি আমি সৌদি আরবে আজকে কিছু কিছু 1000 রিয়াল দিয়ে ঠিক করবেন কুয়েতে কইছি 1000 আরে দুবাই কইছি 1000 দিনার দিরাম দিয়ে ঠিক করবেন কাতারে কইছি 1000 দিনার দিয়ে দিরাম দিয়ে রিয়াল দিয়ে ঠিক করবেন আপনাদের কইতেছি 1000 রিয়াল দিয়ে কি 1000 আমি সিলেটে বলি 1000 ডলার দিয়ে ঠিক করবেন
আপনারা 1000 টাকা দিয়ে দিবেন লাগবে 1000 টাকা কিন্তু দিলেন না ঠিক করলেন না মুফত দিতেছি আমরা দিলেন না নিলেন না করব তো ঠিক ইনশাআল্লাহ আশা হচ্ছে ঠিক করবেন দুরুদ শরীফ ঠিক করবেন বলো যে আপনি ঠিক করে দেন না তাই আমি 1 ঘন্টা আপনারা সব ঠিক করে দিতাম কি তাসাউর ঠিক করব দুরুদ শরীফ ঠিক করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আচ্ছা ওই পারে ফিদা খাওয়া আর এই পারে লজ্জিত হওয়া কোনটা করবেন কোন ইনশাআল্লাহ কিসের লজ্জা কি কিসের লজ্জা আবার চলেন ঠিক করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিসের উপর ইনশাআল্লাহ বললেন কি ঠিক করবেন কি তাশাহুদ সূরা ফাতিহা দুরূদ শরীফ দোয়া মাসরা দোয়া কুনুত এগুলো সহ আর 10টা সূরা ঠিক করুন ইনশাআল্লাহ 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 এরপরে সুযোগ থাকলে ব্যাস 13 14 15 জানুয়ারি ইস্তেমা যাবে ইনশাআল্লাহ ওখান থেকে ব্যাগ এন্ড প্যাকেজ তিন চিলার জন্য বের হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার জাহের আর বাতেন কিছুটা সুন্দর হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ এরপরে সুযোগ থাকলে কোন না কোন হকানি রব্বানি আল্লাহ ওয়ালার কাছে মাঝে মাঝে যাবেন মাঝে মাঝে কি বাস এবার পুরোটা শুদ্ধ হয়ে এবার বলে আতামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবরদার কবরে আসবা না মুসলমান না হয়ে সুবহানাল্লাহ বলেন এই কবরে আসা না আসা কি কারোর এখতিয়ার কারোর ইচ্ছা তোরা তা মুতুন না বললেন যে তুই কিন্তু কবরে আসবি না ঠিক করা ছাড়া আল্লাহকে তুমি কিন্তু কবরে আসবা না ঠিক করা ছাড়া যেন আমার এখতিয়ার আর কি এটা ধমক কেন দিলেন ছেলে বিদেশে পাফে কি বলে তুই কিন্তু ঋণ পরিশোধ করা ছাড়া আসতে পারতি না খবরদার বলে কি বলে না সমস্ত দেনা পরিশোধ করা ছাড়া কিন্তু তুই কুয়েত থেকে আসতে পারতি না আল্লাহ কয় তুই মুসলমান না হয়ে কিন্তু কবরে আসতে পারত না তুই ঠিক করে আয় কি বলছে বলে আবার বলে আর না পারলে ঢাকা পাল্লা আইস না যা পাল্লা আইস না পাল্লা আসবি না যা করোনা দেখা দিছে না পাল্লা আইয়ে না যা বলেন করোনা সব শিল্পপতিগুলোকে বুঝাইছে কিনা না না আপনার টাকা দিয়ে থাকার সুযোগ নেই আপনার টাকা দিয়ে থাকার কি নাই সুযোগ নাই তাহলে বলে আতামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয় কবরে এসো না অর্থ কি আজকে থেকে তুই ঠিক করে আয় ঠিক করে আয় বলেন কি হ্যাঁ ঠিক কর হা ঠিক কর আইন ঠিক কর কফ ঠিক কর রুকু ঠিক কর সেজদা ঠিক কর জাহির ঠিক কর বাতিন ঠিক কর সুবহানাল্লাহ জাহির ঠিক কর বাতিন ঠিক কর করব তো ইনশাআল্লাহ কোন দোকানে পাওয়া যায় জোরে বলে মাদ্রাসায় 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 আলহামদুলিল্লাহ হার হার মাদ্রাসায় দু চারজন ওস্তাদ এখনো আছেন যাদের সোহবতে গেলে জহের বাতেন সব ঠিক হয়ে যায় আছে না নাই বলে আলহামদুলিল্লাহ হা এক জমানা তো ছিল হা আল্লাহ আকবার কবীরা হযরত বোয়ালি সাহেব রহমতুল্লাহ এর কাছে আমি গেছি হুজুরের বাড়িতে বায়াত হওয়ার জন্য হুজুর কা ওবা কসদু সাবিল ফড়িয়ে রে আইবা একবার গেছি দ্বিতীয় বার কসদু ফজ্জু না জি হুজুর ফজ্জি আবার ফড়িয়ে রে আইবা দুইবার পড়ছি তিন নাম্বার বার গেছি ফজ্জু না ফজ্জি কো আবার দুইবার আর এক সপ্তাহ ফড়িয়ে রে আইবা আর আমার দ্বারা আর যাওয়া হয় না কবরে চলে গেছি আল্লাহ হযরত কবরকে জান্নাতে ঢুকবে বানিয়ে ওস্তাদ তো সব চলে গেছে কবরে চোখ বুলাইলে যাদেরকে দেখতাম সব চলে গেছে আল্লাহ মেহরবানি করে কোনো না কোনো আল্লাহ ওর মহাব্বত আমাদেরকে নসিব করেন জিকিরের মতো জিব্বা দান করেন ফিকিরের মতো দিল দান করেন আল্লাহ তালার ইয়াদ আমাদের দিলে দিয়ে দেন আমার ভাই যার জামাতের সাথে নামাজ পড়ার সৌভাগ্য হয়ে গেল জামাতের সাথে নামাজ বলেন জামাতের সাথে আল্লাহ কত বড় ইহসান রব্বে করিমের যদি জামাতের সাথে নামাজের সিস্টেম না হইতো আমাদের আর কিছুই থাকতো না আমাদের কি রব তো জানতেন কেয়ামতের আগে তোদের হালত এটা হবে তোদের ফাতিহার যে কি হবে এটা আমি জানি তোদের তাশাহুদের যে কি হবে এটা আমি জানি
যেটা দিয়ে সাকাতানের জিম্মাও হবে না জিম্মা থেকে রহিতও হবে না যাও কমপক্ষে যা পারো এটা দিয়ে ইমামের পেছনে দাঁড়িয়ে যাও আমি যাও 27 দিয়ে দেব যাও আর ওটা যদি দিন লাগায় দিতে পারো বাড়ায় দেব رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع جكن تمي بست تكو كاتي أذان هولي چوٹ زاو نمازي وذروا البيع ركي داو هاتر كات পড়ে নাও নামাজ লাল দালিকুম খায়রুল লাকুম এটা তোমার জীবনের জন্য শ্রেষ্ঠ উপহার এটা তোমার জীবনের সফলতার জন্য শ্রেষ্ঠ মাধ্যম এটা দব বেকারিমের দেওয়া শ্রেষ্ঠ ফর্মুলা ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে রেখে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ এবার নামাজ পড়ার পরে কি করব ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ এবার নামাজ শেষ করে আবার ফিরে যাও কাজে আবার ফিরে যাও কাজে কাজের ফাঁকে ফাঁকে ওয়াযকুরুল্লাহ যিকরান কাসীরা আবার ফিরে যাও দোকানে আবার ফিরে যাও মাঠে আবার ফিরে যাও ফ্যাক্টরিতে যিকির ফাঁকে ফাঁকে এবার কাজের ফাঁকে ফাঁকে ওয়াযকুরুল্লাহ যিকরান বদবুল মা কাসীরা এবার কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে সুবহানাল্লাহ কাজের ফাঁকে ফাঁকে বেশি করে ডাকো আমাকে কাজের ফাঁকে ফাঁকে ফেসবুকে দিও না কাজের ফাঁকে ফাঁকে ছবি দিও না কাজের ফাঁকে ফাঁকে দোকানে টেলিভিশন লাগাইয়া দিও না কাজের ফাঁকে ফাঁকে জিকির করো হাতে কাজ করো জবানে জিকির করো লাআল্লাকুম তুফলিহুন কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে সফল আমি করে দিব তোমাকে কি ভাব পড়ব নামাজ ইনশাআল্লাহ জামাতের সাথে ইনশাআল্লাহ জামাতের সাথে ইনশাআল্লাহ কয় ওয়াক্ত